সংকামুক্ত একটা পৃথিবী জীবন চাই, যেখানে সুন্দরভাবে ব্যবসা করতে পারবে মানুষ, চাকরি করতে পারবে, কাজে যেতে পারবে, বাচ্চারা স্কুল কলেজ করতে পারবে। তারা সবাই পিছিয়ে গেছি, আমরা সবাই সবার জায়গা থেকে পিছিয়ে গিয়েছি। তো আমরা এই পেশাটাকে আর একটু অ্যাডভান্স করার জন্য কিছু একটা পরিবেশ বান্ধব একটা দরকার, মানে সিস্টেম দরকার, ফিরে আসা দরকার, যে সিস্টেম লস থেকে আমরা ব্যাক করতে পারি। তো এই জন্য আর কি আমাদের সবারই প্রত্যাশা, শুধু আমার প্রত্যাশা না, সবারই প্রত্যাশা যে করোনা মুক্ত আমরা একটা জীবন চাই। আমার অন্য কোনো পরিকল্পনা নেই, একটাই পরিকল্পনা আমার, ফিল্ম নেই সবসময়। তো করলে কোনো কিছু ফিল্ম নিয়েই করবো, প্রথম স্টেপটা হয় পরিচালনা অথবা প্রোডিউসার হিসেবে আমার এখানে আবার আমি নতুন করে আবার হয়তো কিছু ইনভেস্ট করতে পারি। এছাড়া আর আমার অন্য কোনো প্ল্যান নেই। আর সোশ্যাল ওয়ার্ক তো সবসময়ই করি, হয়তো সময়ের সাথে সাথে যখন সময় বেশি পাই একটু বেশি করি, যখন সময় কম পাই একটু কম করি, বাট ওটা আমার সবসময় থাকে, ধারাবাহিকতা থাকবে, এবারও থাকবে, সবসময়ের জন্য থাকবে ইনশাআল্লাহ। আপা আপনার সব কিছুতে আপনার ভক্তদের একটা আগ্রহ থাকে, আমেরিকায় গেছেন তখনও খুব লেখালেখি হয়েছে, ফেসবুকে আপনাকে নিয়ে কথা হয়েছে, আপা গেছেন এখানে, কেমন কাটালেন, কী এনজয় করলেন বা কেমন সময় কাটলেন আমেরিকাতে আবার ফিরে আসলেন ভক্তদের কাছে, এই বার্তাটাও কি জানাবেন? রাইট, এই যে এখন উত্তরটা তো তুমি দিয়ে দিলা। আমার ফ্যানরা এমন ধরনের পাগলামি করে যে আসলে আমি ওদের মিস করি, ওরা যেমন আমাকে মিস করে আমি মিস করি। তো আমেরিকাতে যে সব কিছুই পেয়েছি আমি, কিন্তু আমার ফ্যানদের এই পাগলামিগুলো আমি খুব মিস করেছি। তো আমাকে বারবার এর জন্য মানে খুব বেশি আহত করেছে, প্রতিটা দিনই হয়তো আমি ভাবছি যে আমার কবে যাবো, কবে যাবো, এরকম ভাবছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাই আশা করি সবাই নতুন বছরে নতুন নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাব। আমরা যেটা বলছিলাম যে স্বপ্নের বাইরে আমরা কখনোই থাকবো না, আমরা ড্রিম দেখবো এবং ড্রিমটাকে এগিয়ে নিয়ে যাব। তো প্রত্যেকে আমরা হতাশ না হয়ে সবসময়ের জন্য যেমন শক্ত হাতে লড়েছি তেমনি লড়বো, এবং সবসময়ের জন্য আমাকে যেমন তোমরা ভালোবেসেছো, সাপোর্ট করেছো, ঠিক তেমনিভাবে আমার পাশে থাকবা। লাভ ইউ অল। আপনি যখন ছিলেন তখন আপনার বিষয়টা নিয়ে কোনো আলোচনা হয়নি, কিন্তু অন্য নায়করা যখন একই দেশে গেছে যখন তখন সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তো অনেকেই বলছে যে আমাদের দেশের মেধাগুলো চলে যাচ্ছে, একটা শঙ্কা করছে, তো আপনার বেলা সেই শঙ্কা করেননি, আপনি কিভাবে আশ্বস্ত করবেন ভক্তদের মেধা এখন থেকে যাবে না? এটা আসলে তো ওইভাবে বলা মুশকিল, কারণ আমি এত টাইম দিয়েছি আমার ইন্ডাস্ট্রিকে এবং আমার ভক্তদেরকে। তো যখন ওরা চাইবে, পৃথিবীর আমি যে প্রান্তে যাই না কেন, যে অবস্থায় থাকি না কেন, সব পেলে আমি চলে আসবো। আমার ভক্তদের ভালোবাসা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। আমি আসলে বুঝতে পারবো যে আমার কি করা দরকার, কোনটা কোনটা স্কিপ করবো। হ্যাঁ, তো বেছে আমাকে সেট করতে হবে, হচ্ছে মূল ব্যাপার।